হে ভিউয়ার্স, আমি সাকিব রায়হান, ইউনিক্সান সিডিপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা টিপস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব যেটা আসলে খুবই চমৎকার একটা অ্যাপস, মানে এক কথায় অসাধারণ। আপনি জাস্ট বিশ্বাসই করতে পারবেন না এরকম একটা অ্যাপস। তো আমি নিজেও অনেক চমকে গেছি এই অ্যাপসটার ব্যবহার দেখে। তো আপনারা যদি ফার্স্ট ক্লাস ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এই অ্যাপসটা। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, কত না বলে সরাসরি আমরা সেই অ্যাপসের কাছে চলে যাই এবং অ্যাপসটার কাজটা আপনাদের দেখাই। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা, শুরু করার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে এই যে সাবস্ক্রাইব নামের লাল অপশনটাতে ক্লিক করতে হবে, এই যে দেখুন এটার মধ্যে ক্লিক করতে হবে। তারপরে এই যে দেখুন বেল আইকন আসছে, বেল আইকনের মধ্যে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ঠিক আছে, তো প্রথমে আপনাকে সেই অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তো সেই অ্যাপটার জন্য আমরা প্রথমে সরাসরি গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপসটা আগে ডাউনলোড করে নিচ্ছি। তো সেই অ্যাপসটা ডাউনলোড করার জন্য চার্জ বারে লিখবেন ওয়ান টাল্ক। ঠিক আছে, ওয়ান টিয়া আলকে টাল্ক আনটাল্কটিকে চার্জ দেওয়ার পরে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে, মেসেজিং বুস্টার কুইক রিপ্লাই। ঠিক আছে, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা ডাউনলোড করে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিবো, চাইলে ওইখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো ডাউনলোড করার পরে কী করবেন, সরাসরি ওপেনে দিবেন। তো সরাসরি ওপেনে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, লোডিং নিক। তো দেখুন এই গ্যাট স্টার্টের মধ্যে ক্লিক করবেন। গ্যাট স্টার্টের মধ্যে ক্লিক করার পরে এই যে স্টার্টের মধ্যে ক্লিক করবেন, তারপর ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে, একটু অপেক্ষা করুন। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো এখন আপনি কি করবেন, সরাসরি এখানের মধ্যে কিছু করার দরকার নাই, এখানের মধ্যে চাইলে আপনি কিছু করার দরকার নাই, এখানের মধ্যে এগুলো চ্যাটিং নিয়ে অপশন, তো আপনার এখানে কিছু করার দরকার নাই, আপনি সরাসরি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে এসে সরাসরি আপনি কি করবেন, একটু অপেক্ষা করুন, আমি আমার অন্য একটা মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে আগে মেসেজ দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আমি একটু হোয়াটসঅ্যাপের মধ্যে একটা মেসেজ দিছি আমার হোয়াটসঅ্যাপে। তো দেখুন আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে, প্লাস এখানের মধ্যে একটা জিনিস চলে আসছে, দেখুন এই যে এই মেসেজটা এখানে চলে আসছে, দেখুন এখানের মধ্যে মেসেজটা চলে আসছে। তো এখন আপনি কী করবেন, এই যে এখানের মধ্যে যে মানে হলুদ টাইপের যে জিনিসটা আসছে, তো আমার তো অন্য কেউ যদি আপনাকে মেসেজ দেয় তাহলে হোয়াটসঅ্যাপে কিন মেসেজ দেয় কিংবা মেসেঞ্জার, আপনার যে কোনো কোথাও আপনাকে যদি মেসেজ দেয় তাহলে ঠিক এরকমভাবে একটা মানে আইকন চলে আসবে। তো আপনি যদি আইকনে ক্লিক করেন তাহলে আইকনের মধ্যে ক্লিক করেন, তাহলে যদি আপনি কথা বলেন তাহলে সেগুলা ওর মানে তার কাছে চলে যাবে। মানে আপনি যদি মানে তাকে বলেন যে হ্যালো, তাহলে হ্যালোটা কিন্তু মানে লিকায় চলে আসবে। যদি হ্যালো বলেন তাহলে সেটা লিকার মধ্যে চলে আসবে, মানে লিকা হয়ে যাবে, মানে আপনি মুখে যা বলেন তার লেখা হয়ে যাবে। লেখা হয়ে গেলে আপনি যদি চান তাকে সেটা সেন্ড করে দিতে পারেন, সাথে সাথে এখানের মধ্যে সেন্ড অপশনটা চলে আসবে। তো সেন্ড অপশনটার মধ্যে আপনি সেন্ড করে দিতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, আমি যে রেকর্ডিং করতেছি সেজন্য একটা রেকর্ডিং এর মধ্যে আরেকটা রেকর্ডিং চলে না। ঠিক আছে, তো সেজন্য যাচ্ছে না। তো আপনারা ট্রাই করবেন, তো এটা 100% কার্যকরী, আমার অলরেডি কাজ করেছে, আমি অলরেডি এটি ইউজ করতেছি, আমার কারণ অনেক ভালো লেগেছে এটা। তো আপনাদেরও ভালো লাগবে, তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্যটা জানাবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।